হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আমি মুন, বাইক বাজার 104 চ্যানেলের ভিডিও দেখছেন আপনারা, আপনাদের ফেভারিট চ্যানেলের ভিডিও দেখছেন। আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দা। তো আজকে আমরা কেটিএম অনেক কেটিএম রয়েছে আমাদের স্টকে, নিউ ফ্রেশ আপনাদেরকে দেখানোর আছে। আরসি রয়েছে, ডিউক রয়েছে, আরএস 200 রয়েছে, আর ইয়ামাহা R15 Version 3 রয়েছে। তো আর কথা বেশি বলছি না, একদম শুরু করে দিচ্ছি গাড়ি থেকে। ক্যামেরাম্যানকে বলবো ইয়ামাহা R15 Version 3 দিয়ে শুরু হোক আমাদের আজকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন R15 Version 3 ব্ল্যাক কালারে রয়েছে। গাড়িটার বয়স মোটামুটি 6 মাসের মতো হয়েছে। তো গাড়ি ঠিকঠাকই আছে, আপনারা এসে দেখে নিতে পারেন। তো 6 মাস বয়স, গাড়িটা আপনারা নিতে পারেন। প্রাইস যেটা হচ্ছে এই গাড়িটা মোটামুটি আপনাদেরকে আমরা দিতে পারবো শুধুমাত্র 1,38,000 টাকায়। 1,38,000 মিললা ইয়ামা R15 Version 3, যো কি 6 মহিনে কা গাড়ি। আপ দেখ সকতে আপ আ যাইয়ে বাইক বাজার 104 মে। তো নেক্সট যেটা দেখাতে চলেছি, আরএস আপনারা চান একটু কম বাজেটের মধ্যে, তো সেটা ম্যাম সেরকম একটা গাড়ি এনেছেন আপনাদের জন্য। আরএস আমরা একটু স্পোর্ট বাইক বেশি দেখাচ্ছি, আর মাইলেজেবল বাইকের ভিডিও তো আপনারা বাইক বাজারে রইছে আপনারা জানেন। তো আজকে আমরা একটু হাই সিসি গাড়ি দেখাচ্ছি আপনাদের ডিমান্ডের বেসিসে। আপনারা অনেকেই লিখছেন কেটিএম দেখান, আরসি দেখান, ডিউক দেখান, তো সেরকমই এখন আমরা দেখাচ্ছি পালসার আরএস 200 ব্ল্যাক কালার। 200 ব্ল্যাক, তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে পালসার আরএস 200 ব্ল্যাক কালারের উপরে। তো আরএস আপনাদেরকে অনেকগুলোই দেখালাম, তো এটাও রয়েছে। তো এটা গাড়ি 2019 রয়েছে, 2 বছর বয়স হয়েছে গাড়িটার। তো আপনারা এসে দেখে নিতে পারবেন, ঠিকঠাকই আছে, নিতে পারেন গাড়িটা। এটা আপনাদের জন্য থাকছে শুধুমাত্র 78,000। তো 78,000 মিল রা হয় 200 আরএস, বহুত হি বড়িয়া প্রাইস হ্যাঁ। 78 মে মিল রা হয় আপকো 200 আরএস, যো কি 2019 কা হ্যায়, আর গাড়ি বহুত হি বড়িয়া হ্যায়। আপ আ যাইয়ে বাইক বাজার 104 মে। আমাদের রোজের ভিউয়ার যারা, রোজের যে বন্ধুরা আমাদের ভিডিও দেখেন, তারা তো জানেনই বাইক বাজার রয়েছে বেহালা ঠাকুরপুকুর বাজারে কাছাকাছি। তো নতুন ভিউয়ারদের জন্য আমি অ্যাড্রেসটা আবার পুরোপুরি বলে দিচ্ছি, এটা কলকাতা বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোডে আসতে হবে। বাঁকড়াহাট রোডে গাজীপুর মোড় আমাদের শোরুম, বাইক বাজার 104। আপনারা ইউজ যেমন মোটরসাইকেল পান, আমাদের এখানে ইউজ মোবাইল ফোনেরও স্টক আছে। স্যামসাং ব্র্যান্ডের সমস্ত মোবাইল ফোন আপনারা পেয়ে যেতে পারেন, সেটার জন্য আপনারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা শুধু হাই সিসি গাড়ি দেখাচ্ছি, সেরকমই আমরা নেক্সট গাড়ি দেখাচ্ছি পালসার আরএস 200 রেড আর হোয়াইট কালারে। এই গাড়িটা আমার কাছে সবে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার নাম্বার প্লেট WB10A, বেহালা রেজিস্টার্ড গাড়ি, 2 বছরের মধ্যেই রয়েছে। তো সামনে তো ABS থাকছেই, আর একদম ঠিকঠাক কন্ডিশন রয়েছে, আপনারা এসে দেখে নিতে পারেন। তো এই গাড়িটার দাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই গাড়িটা নিতে গেলে আপনাদেরকে প্রাইস দিতে হবে আমাদেরকে 98,000। এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা এসে যোগাযোগ করুন বাইক বাজার 104। 98,000 মিল রা হয় পালসার আরএস 200, যো কি বেহালা রেজিস্টার্ড আর 2 সাল কি আন্দার কা গাড়ি। আপ জলদি আ যাইয়ে বাইক বাজার 104 মে। তো আমরা আজকে যে সেগমেন্ট থাকছে সেটা ম্যাক্সিমামটাই স্পোর্ট বাইকের উপর থাকছে। আমাদের এখানে তো মাইলেজেবল বাইকও থাকে আপনারা দেখেন, কিন্তু আজকে আমরা একটু স্পোর্ট বাইকের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এরপর আমরা দেখাচ্ছি 390 ডিউক। হ্যাঁ, ডিউক 390 তো এখানে রয়েছে, এই গাড়িটা আপনারা আগেও দেখেছেন, তো আবারও দেখাচ্ছি। তো দেখে নিন, গাড়ি তো ঠিকঠাকই রয়েছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। নাম্বার প্লেট তো সামনে দেওয়াই আছে, 01 বেলতলা রেজিস্টার্ড গাড়ি, কম চলা গাড়ি, 10 থেকে 12 হাজারের মধ্যেই রয়েছে। তো প্রাইস যেটা হচ্ছে এই গাড়িটার জন্য 1,75,000 টাকা, 1,75,000 মিললা হয় ডিউক 390, 2018 কা গাড়ি হ্যায়, আর জাদা নেই চলা হুয়া হ্যায়, 10,000 কিলোমিটার চলা হুয়া হ্যায়। তো আপ ইয়ে গাড়ি খরিদ সকতে হো, গাড়ি বহুত হি বড়িয়া হ্যায়। নেক্সট, তো এই গাড়ি কিনতে গেলে আপনাদেরকে আসতে হবে বাইক বাজার 104। আমি অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি, কারণ অনেক নতুন বন্ধু রোজ নতুন যোগ হচ্ছেন আমাদের সাথে, আমাদের ভিডিও দেখছেন। তো এটা বেহালা কলকাতা বেহালা ঠাকুরপুকুর বাজার, ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোডে গাজীপুর মোড় আমাদের শোরুম, বাইক বাজার 104। আসতে গিয়ে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। নেক্সট আমাদের গাড়ি আমরা দেখাচ্ছি পালসার, হ্যাঁ ওটা 125 NS 125, অরেঞ্জ কালারের উপরে রয়েছে। একটু আজকে হাই সিসি গাড়ি দেখাচ্ছি, বাট এইটাও আপনারা খুব ডিমান্ড থাকে আপনাদের, তো সেই জন্য আপনাদের পছন্দের পালসার 125টাও আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, NS 125, গাড়িটার মাত্র 4 মাস বয়স, আর নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি রয়েছে, তো ঠিকঠাকই আছে, 4 মাসের গাড়ি, আর কি কম চলা গাড়ি। তো আপনারা এসে দেখে নেবেন, গাড়ি একদম পারফেক্ট আছে, আর খুবই ডিমান্ড থাকে এই গাড়িটা। এটা প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য, এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 78,000। এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন, তো এর কোনো নেগোসিয়েশান হবে না। তো আপনারা দেখলেন পালসার NS 125 অরেঞ্জ কালার। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাতে চলেছি, আমার পেছনে রয়েছে KTM RC 125 CC-র গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন WB98H,
মানে এই গাড়িটা ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন রয়েছে আর কলকাতার নাম্বার মানে তো খুব ভালো ডিমান্ড থাকে আর আপনারা গাড়িটা দেখে নিন একবার কত সুন্দর রয়েছে ওভারঅল ঠিকঠাকই আছে পুরো এক বছর এক মাস মাত্র বয়স তো এই গাড়িটা আপনারা নিতে পারেন আর গাড়িটা কম চলেছে কিলোমিটারটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে যদি দেখা যায় তো চেষ্টা করছি দেখানোর তো এখানে কিলোমিটারটা যেটা দেখাচ্ছে এই গাড়িটার একটুখানি সময় দিতে হবে এখানে এই গাড়িটা চলেছে মাত্র 11,079 কিলোমিটার 11,079 কিলোমিটার চলা গাড়ি RC 125 BS6 এক বছরের গাড়ি তো আপনারা নিতে পারেন এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 1,38,000 টাকায় 1,38,000 1,38,000 में मिल रहा है KTM RC 125 एक साल का गाड़ी जो कि डायमंड हारवा रजिस्टर्ड अब जल्द आप आ जाइए बाइक बाजार में তো নেক্সট আমরা আরো KTM রয়েছে আমরা আর বন্ধুদেরকে অপেক্ষা না করি নেক্সট গাড়িতে চলে যাই তো আজ তো শুধু KTM চারিদিকে KTM ই রয়েছে তো এখানে আরো একটা গাড়ি রয়েছে হাওড়া রেজিস্টার্ড গাড়ি KTM RC 125 CC-র গাড়ি তো আপনারা দেখতে পারেন এই গাড়িটা নিতে পারেন ভালো আছে ঠিকঠাকই রয়েছে আপনারা এসে দেখে নেবেন তো প্রাইস বলে দিচ্ছি এক বছরের একটু বেশি বয়স হয়েছে এক বছর ছ মাসের মতো বয়স এটা আপনাদের জন্য থাকছে 1,34,000 টাকায় 1,34,000 में মিল রয়া KTM RC 125 BS6 মডেল যো কি 1 সাল 4 মহিনা কা গাড়ি তো আপ ইয়ে গাড়ি খরিদ সকতে হো তো নেক্সট নেক্সট আমরা আসছি দেখালাম পরপর দুটো এবার আমরা একটা ডিউকে চলে যাচ্ছি আর ব্ল্যাক কালারের ডিউক আমরা অনেক ফোন পাই সেরকমই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা গাড়ি নিয়ে আসছি তো সেরকমই একটা ডিউক রইল আপনাদের জন্য হ্যাঁ ডিউক 390 BS6 মডেল যেটা খুবই ডিমান্ড থাকে 390 আর এই গাড়িটা তো পুরো ফিটেড রয়েছে এক্সট্রা টুরিং কিট ফিটেড আছে তো এই গাড়িটা আপনারা নিতে পারেন মাত্র 16,000 কিলোমিটার চলেছে RC 390 এর আগে আমি একটা 390 ডিউক দেখিয়েছি যেটা BS4-এ ছিল সেটা মুর্শিদাবাদ রেজিস্টার্ড আপনারা আসতে পারেন দেখতে পারেন এই গাড়িটা তো প্রাইস যেটা হচ্ছে এই গাড়িটা আপনাদের জন্য আমরা করে দিতে পারবো 2,37,000 টাকা 2,37,000 में আপকো মিল রা হ্যায় KTM Duke 390 और इसका जो किलोमीटर चला हुआ है 16,000 किलोमीटर 17,000 किलोमीटर अब आपने देख ही लिया है तो ये गाड़ी आप खरीद सकते हो जल्दी आप आ जाइए बाइक बाजार 104 में ये गाड़ी खरीदने के लिए तो नेक्स्ट जो गाड़ी होने वाला है 125 हाँ RC 125 देखिए हमने RC 125 देखते पाचन हमें तो प्रथम ही बोल रहा हूँ आज के शुद्ध RC और RC चारिदी का RC और KTM তো এখানে রয়েছে RC 125 এটাও BS6 এর উপরেই রয়েছে নাম্বার প্লেট তো দেওয়াই আছে সামনে 52 নাম্বার মানে নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি আপনারা নিতে পারেন এই গাড়িটা যারা নদিয়া থেকে আছেন ভিউয়ার্স আছেন তারাও নিতে পারেন বা আপনারাও আসতে পারেন তো প্রাইস বলে দিচ্ছি গাড়িটার মোটামুটি এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 1,34,000 টাকা 1,34,000 মিল রা KTM RC 125 CC যো কি নদিয়া রেজিস্টার্ড হ্যায় তো আপ ইয়ে গাড়ি খরিদ সকতে হো তো নেক্সট যো গাড়ি দিখাউঙ্গা আপকো RS দিখাই খুব কম চলা গাড়ি এই গাড়িটা আপনারা অনেকবারই দেখেছেন আমাদের এখান থেকে তো আবারও দেখাচ্ছি যতদিন থাকবে ততদিন দেখিয়েই যাবো তো এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 1,26,000 টাকায় 1,26,000 में মিল রা RC 200 যো কি বাঁকুড়া রেজিস্টার্ড হ্যায় और 6 महीने का गाड़ी है और जिसका किलोमीटर चला हुआ है सिर्फ 5,800 किलोमीटर तो आप ये गाड़ी खरीद सकते हो তো আমরা নেক্সট যে গাড়ি দেখাবো আমরা এতক্ষণ KTM RC দেখালাম ডিউক দেখালাম RS দেখালাম আপনাদেরকে এবার আমরা চলে যাচ্ছি ডমিনারে ডমিনার 400 একটা রয়েছে আপনারা দেখে নিন তো সেম মডেল সেম গাড়ি আপনারা একটা গ্রিন কালারেও পাবেন কিন্তু এটা আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি BS6 এর উপরে রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ডমিনার 400 সিসির গাড়ি রয়েছে তো এটা আপনারা নিতে পারেন এটা বর্ধমান রেজিস্টার্ড গাড়ি নাম্বার প্লেট তো সামনে দেওয়াই আছে এটার বলার কিছু নেই পুরোটা ঠিকঠাকই রয়েছে আপনারা এসে দেখে নেবেন মিলিয়ে নেবেন তো চলেছে খুব কম 12,000 থেকে 13,000 মধ্যেই আছে তো এখানে ওটা আমি দেখাতে পারলাম না এখন চাবিটার মধ্যে নেই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কত কিলোমিটার চলেছে একবার তো আগে হয়তো দেখিয়েওছিলাম তো এই গাড়িটা নিতে পারেন আপনারা 1,78,000 টাকা প্রাইস থাকছে আপনাদের জন্য 1,78,000 1,78,000 মিল রা ডমিনার 400 যো কি BS6 মে হ্যায় আর 1 সাল 3 মহিনে কা গাড়ি তো ইয়ে গাড়ি আপ খরিদ সকতে হো তো বাইক বাজার মানেই আপনারা জানেন বাইক বাজার সমস্ত গাড়ির পেপার ওকে থাকে আর আপনারা এখানে ডেলিভারি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের যেখানেই আপনার বাড়ি হোক
আপনি গাড়ি কিনলে আমাদের এজেন্ট আছে, আমাদের এজেন্ট আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছে দিয়ে আসতে পারবে। তো সেই মতোই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন বাইক বাজার। নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ওই নাম্বারে কল করুন, দীপঙ্কদার সাথে কথা বলে নিন, যোগাযোগ করুন বাইক বাজার। আপনারা এতক্ষণ দেখলেন বাইক বাজারের ভিডিও, তো আপনারা অনেকেই লাইক করছেন ভিডিও, কমেন্ট দিচ্ছেন, তো কমেন্টের বেসিসে আমরা জানুয়ারি মান্থের জন্য আমরা দুজন উইনারকে আমরা নাম আগের ভিডিওতেই আমরা বলে দিয়েছিলাম, তো সেই মতন ওনাদের মধ্যে থেকে একজন যোগাযোগ করেছেন, হ্যাঁ মহসিন মন্ডল যোগাযোগ করেছেন, আর যোগাযোগ করেননি হচ্ছে সোমনাথ শর্মা। তো সোমনাথ শর্মা, আমরা আবার আপনাকে রিকোয়েস্ট করছি আপনি একটু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আপনার অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন। আপনি তো উইনার হয়েছেন, তো সেই মতন আপনার গিফট আপনার বাড়িতে পৌঁছে দিতে আপনার অ্যাড্রেসটা আমাদের লাগবে। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আমরা ফেব্রুয়ারি মান্থের 15 তারিখেও আবার উইনারের নাম ঘোষণা করব। তো ভিডিও দেখতে থাকুন, আমাদের স্টক কেমন লাগছে জানান, নিজের ভাষায় কমেন্ট করুন, খুব ভালো লাগছে, আমরা সকলেই খুব হ্যাপি। তো আমরা এত ভালো ভালো কমেন্ট আমরা পেয়েছি, আমরা সিলেকশনে গিয়ে আমরা বুঝতেই পারছি না যে মানে কোনটা সিলেক্ট করবো আর কোনটা না, কিন্তু সেরকমই সবার মধ্যে থেকে লাকি উইনার আমরা বেছে নিয়েছি। তো আপনাদের সবার কমেন্টই খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য, কমেন্ট দেওয়ার জন্য আর লাইকের জন্য। আর সঙ্গে থাকুন এইভাবেই বাইক বাজার 104 ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।